হ্যালো এভরিওয়ান, আমি রিদি। আজকে আমি রিলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে চলে আসছি। অনেক বছর পরে আসলাম। এর আগে 2020 সালে আমি রিলুমিন্স এর জন্য হচ্ছে লাইভ করতাম, তো তখন আসলে এগুলো ট্রিটমেন্ট নেওয়া হয়নি। এখন আসলে যেহেতু এখন 30 পার হয়ে গিয়েছে, 35-এ আছি, আমার বয়স এখন 35, যদিও মেয়েরা বয়স বলতে চায় না, বাট এটা আসলে খুবই আমাদের একটা ভাইটাল ব্যাপার যে আমরা যদি এইজটা নিয়ে কথা না বলি তাহলে আমাদের বডির যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না। যেমন আমার যে প্রবলেমগুলো নিয়ে আজকে আমি রিলুমিন্সে এসেছি সেটা হচ্ছে বয়সের সাথে সাথে প্রতিটা মেয়েরই 25 যার বয়স তার যেরকম একটা প্রবলেম হয়, সে একটু স্কিনটা ব্রাইট করতে চায়, সেরকম আমাদের মতন যারা 30 পার হয়ে গিয়েছেন, 35-এ পড়েছেন, তাদেরও কিন্তু স্কিনে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যেটা আসলে আমাদের আগের আমার মা নানিরা যারা ছিল তারা এই জিনিসগুলো বুঝতো না। দ্যাটস ওয়াই হচ্ছে স্কিন সম্পর্কে তাদের অত ধারণা হতো না। সো আমাদের যেহেতু এখন আমরা টেকনোলজিতেই আছি, আমরা যেই টেকনোলজিটা আমাদের সাথে ঘুরপাক খায়, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সো আমার যে প্রবলেমগুলো সেটা হচ্ছে আমার স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, এটা হচ্ছে বয়সের কারণে, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে আমি আমার আমি বড় হচ্ছি। 35 বছর বয়সী একটা মেয়ের কি কি প্রবলেম হতে পারে? যেমন আমার স্কিনে অনেক অ্যাকনি আছে, স্কিনে স্পট পড়ছে, রিঙ্কেলস আছে, অনেক বেশি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের কারণটা এই কারণে, কারণ হচ্ছে আমি যেহেতু ওয়ার্কআউট করি আমার ফিগার ঠিক রাখার জন্য, তখন যেটা হয় যে পানির পরিমাণটা বডিতে খুবই কমে যায়, সো তখন কিন্তু এমনিতেই বডিটা অনেক ড্রাই মনে হয়, স্কিন অনেক ড্রাই মনে হয় এবং স্কিনটা অনেক ডাল হয়ে যায়, স্কিনের সেলগুলো অনেক মানে একটু কালচে কালচে দাগ পড়ে যায় বা রিঙ্কেলস পড়ে যায়, গলাতেও কিন্তু একটা ভাঁজেরও একটা ব্যাপার আছে। এরকম অনেক রকম ইস্যুস আমাদের বডিতে আমরা দেখি, স্কিনটা ফেয়ার থাকে না, স্কিনটাও কিন্তু অনেক ডাল হয়ে যায়। সো তখন আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যাই, যারা হাউস ওয়াইফ আছে তারা স্পেশালি, যে লাইক কেন এরকম হচ্ছে। সো তখন আমরা প্রাকৃতিক উপায়ে অনেক কিছু করার চেষ্টা করি, যেটা অনেক লং প্রসেস। অনেকে আসলে সেলফ কেয়ার করে কিছুটা হলেও নিজেকে সামাল দিতে পারে, বাট আসলে সবসময় পসিবল হয় না। যারা ওয়ার্কিং লেডি আছে যেমন আমার মতো, যে বাসায় যেই মেকআপটা তুলে আমি ঘুমিয়ে পড়ি, সো আমি আজকে আসলে রিলুমিন্সে আসার রিজনটাই এটা যে আমি আমার স্কিনটাকে একটু ব্রাইট করতে চাই। আমার মুখে অনেক স্পট পড়েছে, এগুলোকে রিমুভ করতে চাই। চোখে হাসলে একটা রিঙ্কেলস পড়ে, যেটা যদি আমার এটা ছোটবেলার, বাট এটাকেও আমি আসলে রিমুভ করতে চাই। আমি এখনো গলায় ভাঁজ পড়েনি, বাট আমার মতন অনেকেই আছে যাদের হচ্ছে গলাতে এরকম মোটা মোটা ভাঁজ পড়ে যায়। সো আজকে আমি একটা ইনজেকশন নিচ্ছি, এটা সব মেয়েদেরই আসলে নেওয়া উচিত, সেটা হচ্ছে গ্লুটা। সো আমি আজকে একটা সার্ভিস নিচ্ছি, এটা প্রতিটা মেয়েরই আসলে নেওয়া উচিত, এটাতে আপনাদের বডির যত রকম প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে এবং এটা আসলে স্টেপ বাই স্টেপ সলভ হবে। যেমন আজকে আমি ভিডিওটা করছি, আমি হয়তো বা 8 মাস, আমি 8 মাসই ধরলাম, 8 মাস পরে আমি আমার স্কিনটা দেখাবো যে কতটা ফ্লোলেস হয়ে যাচ্ছে। 8 মাস পর না, প্রতিদিনই আমার যতটা চেঞ্জ আসবে ততটাই দেখাতে পারবো। সো আজকে আমি যে সার্ভিসটা নিচ্ছি সেটা হচ্ছে হলো গ্লুটাথিওন ইনজেকশন, যেটা ঠিক আছে, গ্লুটাথিওনে যেটা হয় যে আপনার, যে আমি বললাম ডিহাইড্রেশন, স্কিনটা একটু ব্রাইট হবে, আস্তে আস্তে ব্রাইট হতে থাকবে। যদি আপনার চোখের নিচে বা যে কোনো জায়গাতে রিঙ্কেলস পড়ে সেই রিঙ্কেলসগুলো থাকবে না, এইজের তুলনায় আপনাকে ইয়াং লাগবে। অনেকেই আছে চেষ্টা করে যে এইজটাকে লুকিয়ে রাখার, সো এইজের তুলনায় আপনাকে অনেক ইয়াং লাগবে। অ্যান্ড অ্যাকনি প্রবলেম আছে অনেকের, অ্যাকনিগুলো চলে যাবে। অনেকের খুবই ভাইটাল একটা রিজন আছে, সেটা হচ্ছে অনেকের বেবি হওয়ার পরে মুখে হচ্ছে অ্যানেস্থেশিয়ার জন্য হচ্ছে স্পট পড়ে যায়। অনেকের অ্যানেস্থেশিয়ার জন্য স্পট পড়ে, অনেকের অনেক ধরনের স্ট্রেচ মার্ক পড়ে। সো আমার যেটা হয়েছিল, আমার প্রেগনেন্সির পরে আমার স্কিনে অনেক রকম ছোট ছোট স্পটের মতন হয়েছে, এটাকে আমি ম্যানেজ বা বলবো না, বাট এগুলোও কিন্তু একদম আপনার স্কিনটা ফ্লোলেস মানে একদম পুরো ক্লিন হয়ে যাবে। অ্যান্ড অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি আমার বয়সী যারা আছেন, সো গ্লুটাথিওন ইনজেকশনে কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো এটাকে আপনারা হচ্ছে হলো এটা ক্যাপসুলও অ্যাভেলেবেল আছে, ক্যাপসুলটাও খেতে পারেন, বাট বেস্ট হচ্ছে আমি যেটা নিচ্ছি ইনজেক্ট করা। হ্যাঁ, এটাতে হয় কি বডিটা অনেক বেশি লাইক আপনার আস্তে আস্তে করে করে, মানে শুধু যে আপনি দেখতে সুন্দর হবে তা না, আপনার যে ইনার যে বিউটিটা আছে সেটাও কিন্তু অনেকটাই, আপনি নিজেকে অনেক মানে
ফ্রেশ ফিল করবেন, ঠিক আছে? তো গ্লুটাথিয়ন ইনজেকশনটা আসলে আমাদের সব মেয়েদের একটা বয়সে এসে নেওয়া উচিত, 25 থেকে শুরু করে যারা 30 পার হয়ে গিয়েছেন, আমার মতন 35 ইয়ার্স ওল্ড, তাদেরও নেওয়া উচিত। বিকজ এইটাতে আপনার যে প্রবলেমগুলো আপনার ফেস করছেন প্রতিদিন, এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের একদম সলভ হয়ে যাবে। যদি আমি রিলুমিন্স থেকে এটা ফার্স্ট টাইম আমি একটা সার্ভিস নিচ্ছি, নেওয়া স্টার্ট করলাম এবং আমার স্কিনটা বা আমার ফ্রেশনেসটা প্রতিটা সেশনে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমার কতটা ফ্রেশ আমি। বিকজ আজকে তো আমার ফার্স্ট সেশন, সো ফার্স্ট সেশনে যেটা হচ্ছে যে আজকে যখন আমি ফার্স্ট টাইম আসলাম, আসার পরে আমার স্কিনের অবস্থা কিন্তু খুব খারাপ, বিকজ আমার এখানে একটা দাগ পড়েছে, এটা অ্যাক্সিডেন্টের কারণে, দেন অ্যাকনি আছে, মেলাসমা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েদের শত্রু সেটা হচ্ছে মেলাসমা। মেলাসমাটা কিন্তু আপনার গ্লুটাথিয়ন ইনজেকশনে কিন্তু একদম বলবো না যে একদমই ক্লিয়ার হয়ে যাবে, বাট একটা ফ্রেশ একটা আপনি একটা ভাইব পাবেন কিন্তু, যেটা প্রতিটা মেয়েই চায় যে একটা ফ্রেশ ভাইব আসুক। অনেকেই ফর্সা হতে চায় না, যেমন আমার ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু এই ইনজেকশনটা নিতে নিতে কিন্তু আপনি, এই সেশনটা নিতে নিতে কিন্তু আপনার স্কিনটাও কিন্তু অনেক ক্লিন হয়ে যাবে, মানে আপনি না চাইলেও আপনি স্কিনটা কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে। সো আমার মনে হয় আপনারা যারা আছেন বা আমার ভিডিওটা যারা দেখবেন বা আমার ফেসবুকে যারা আমার ফলোয়ার আছেন, আপুরা যারা আছেন, এটা মেল ফিমেল বোথ এই সার্ভিসটা নিতে পারছেন। সো আপু ভাইয়া যারাই আমাকে দেখবেন, আপনার ভিলুমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে চলে আসতে পারেন, আপনার কাছে যে আউটলেটটা আছে বা ফোন করেও আপনারা হচ্ছে হলো চলে আসতে পারেন। আমার আসলে এটা আসলে প্রমোশনাল ভিডিও না, আমি আজকে আমার প্রবলেম নিয়েই আসলে আসছি, বিকজ রিলুমিন্স আমার জন্য কাইন্ড অফ ফ্যামিলি অ্যান্ড আমি আসলে অনেক বছর ধরে রিলুমিন্সের সাথে যুক্ত আছি। অ্যান্ড যখন কোনো অ্যাসথেটিক ক্লিনিক থেকে আমাকে কল করা হয় যে দিদি আসো তোমার, তোমাকে একটা ট্রিটমেন্ট দেই বা তোমার হেয়ার নিয়ে আমরা কিছু করি বা তোমার যে যে প্রবলেমগুলো আছে ফেস হোক বা বডির যে কোনো পার্টে করি, বাট আমি আসলে আমার কাছে মনে হয় যে রিলুমিন্স ছাড়া অন্য কোথাও আসলে আমি যে আসলে ওই ট্রাস্টটা আমি পাবো না। সো দ্যাটস ওয়াই আসলে আজকে আমার যখন আমি একদম ডিসাইড করলাম যে না এখন থেকে আমার স্কিনের সেশন বা আমার বডির যে কোনো পার্টে যে কোনো প্রবলেম হোক আমি এখন সেশনটা নিতে চাচ্ছি, বিকজ এখন আমার টাইম হয়ে গিয়েছে। সো তখন থেকে আসলে আমার আমার কাছে মনে হলো যে আমি রিলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে চলে আসি অ্যান্ড আমি এই সার্ভিসগুলো নিয়ে শুরু করি অ্যান্ড আপনাদের সাথেও সাথে সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি। তাহলে যেটা হবে যে আমি যদি ডিরেক্ট আপনাদেরকে এই প্রবলেমসগুলো বলতে পারি, তখন আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে কি প্রবলেমগুলো সলভ হয় নাকি। সো প্রতিটা সেশনে কিন্তু আমি যখনই আমি সেশন দিতে আসবো তখনই একটা ভিডিও বানানো হবে, সেটা আপলোড করা হবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কতটুক আমার মধ্যে ইম্প্রুভ আসলে এসেছে। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং যাদের আমার মতন 35 হয়ে গিয়েছে বা 32 বা 30-তে আপনারা আছেন, স্কিন নিয়ে প্রবলেম ভুগছেন, আপনারা সবাই স্কিন না হেয়ার হোক স্কিন হোক বডির যে কোনো পার্টের যে কোনো প্রবলেম নিয়ে ভুগছেন, আপনার রিলুমিন্স আপনাদের কাছে যে আউটলেটটা আছে একটা ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন, আপনাদের সব কিছুর প্রবলেম কিন্তু রিলুমিন্স কেয়ার স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা থেকে পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।